তো বারবার প্রধান পঞ্চায়েতেরও জানাইছি, প্রধানরা জানাইছি, আর যে বন্ধ করছে তাইনি তো মেম্বার, তাইনি তো তাইনি তো নিজেও জানেন যে তাইনি বন্ধ করাইছে। তো বারবার প্রধান পঞ্চায়েতেরও জানাইছি, প্রধানরা জানাইছি, আর যে বন্ধ করছে তাইনি তো মেম্বার, তাইনি তো তাইনি তো নিজেও জানেন যে তাইনি বন্ধ করাইছে। দীর্ঘবার পঞ্চায়েতে জানানোর পরও পঞ্চায়েতের প্রধান আজ পর্যন্ত রাস্তাটা লই কোনো স্টেপ নিছেন না। এখন বর্ষা হয়ে গেছে, যার কারণে টোটালি আটিয়ে যাওয়া যায় না। রাস্তাটা মূলত এইদিক দিয়ে ছিল, এদিক দিয়ে রাস্তাটা গিয়ে এদিক দিয়ে ছিল, এখানে তো মাটি পড়ে গেছে, এখন দেখা যেতেছে রাস্তার কোনো মানে অস্তিত্বই নাই। তো বারবার প্রধান পঞ্চায়েতেরও জানাইছি, প্রধানটা জানাইছি, আর যে বন্ধ করছে তাইনি তো মেম্বার, তাইনি তো তাইনি তো নিজেও জানেন যে তাইনি বন্ধ করাইছে। তাইনি সাতসঙ্গ পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর 4-এর মেম্বার, তাইনি নাম হলো সঞ্চিতা মালাকার। এখন তারা কইতেছে যে পরে 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 নতুন বছর, প্রথম বললো নতুন বছর ঢুকব, তো নতুন বছর তো গেছে গিয়া, ঢুকে 2 মাস চলল, আজকে অব্দি রাস্তার কোনো মানে রাস্তা হইতো কিনা কোনো ইয়ে নাই। তারা জিগেই লোকব, ও রইব, ও রইব, কবে হইব এটা আর কই না। এখানে ধরো 15 পরিবার আছে এই রাস্তার উপরে ডিপেন্ড করে, 15 পরিবার মতন আমরা আছি। তারা সরকারি গড় পাইছে, কইছে যে আমরা মাটি ফেলাই, আর আমরা গড় পাইছি, মাটিটা আমরা সরাইয়া দিলেই মুড্ডো যার থাকতে থাকতে, এরপরে তো মাটি উঠে খাটা শেষ, আমরা বললাম তোমরা সরাই দিলে না, আর কিস্তি ফেললে আমরা খাটিয়ে দিমু, সরাইয়া দিমু। তারা তো সরাইলো না, আমরা তো যাওয়া লাগে বড় কষ্ট করি, ফুলাম স্কুল যাইতে পারেন না, আমার স্বামী স্কুলও আছে। হ্যাঁ, ওরকম তারা একদিন পরে একদিন ওরা যা আর চিন্তিত দেন না।